হ্যালো গাইস, বিকাশ থেকে আপনাকে আর লোন নিতে হবে না। আপনাকে লোন নেওয়ার জন্য এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এটি কিন্তু একটি ব্যাংক, এটি এই ব্যাংকটির থেকে আপনি কিভাবে লোন নেবেন সেটি জানার জন্য আপনি ক্রোম ব্রাউজারে যদি এটি লিখে সার্চ দেন, সেক্ষেত্রে আপনার কাছে এই ব্যাংকটির একটা অ্যাকাউন্ট চলে আসবে। এখানে সেভিনার অ্যাকাউন্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন সে সমস্ত বিষয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো, ঠিক আছে। এখানে একটি ক্লিক করবেন। এখানে আমি যে আপনাকে প্রথম ফার্স্ট দেখাচ্ছি যে লোনটা আপনি কিভাবে নেবেন। আমি এই যে 50,000 টাকা লোনের জন্য অ্যাপ্লাই করতেছি, তো এই 50,000 টাকা লোন কিভাবে শোধ করতে হবে সেটা দেখতেছেন নিচে 4,373 টাকা 9% ইন্টারেস্ট, ঠিক আছে। অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাইয়ে ক্লিক করার পরে আপনার কাছে এরকমটা চলে আসবে। আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, এখান থেকে 100% লোন নিতে পারবেন। এটি কিন্তু একটা বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে। এখান থেকে আপনি লোন নেওয়ার জন্য এখানে আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে। তো আমরা এখন এই ফর্মটাকে পূরণ করব। তো আপনি মনোযোগ সহকারে দেখবেন এখানে যে নাম্বারটা আপনি দেবেন, আপনার যে ফোন নাম্বারটা দেবেন, সেই ফোন নাম্বারে আপনাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনাকে কল করবে ব্যাংক ম্যানেজার। তো ব্যাংক ম্যানেজার আপনাকে যখন কল করবে, তো কলে আমরা কথা বলছি সেই রেকর্ডটাও আপনাদেরকে শুনিয়ে দেবো। তো গাইস, আপনি এখন এখানে দেখতেছেন, এখানে আপনাকে সিটি, ওদের অটোমেটিক সিটি দেওয়া আছে বগুড়া, ঠিক আছে। তো আপনি যদি চান সেক্ষেত্রে এখানে বগুড়া সিটি দিলে কোনো প্রবলেম হবে না, আপনি যে সিটিরই হন না কেন ঢাকাও দিতে পারেন। তো দেওয়ার পর এখন ওকে নেক্সটে ক্লিক করার পরে নিচে দেখবেন, ঠিক আছে, উপরে আপনি সর্বপ্রথম আপনাকে দেখাইছিল 50,000, এখানে আসার পর দেখতেছেন আপনি লোন নিতে পারবেন 20,000। তো এটাই রিয়েল, আপনাকে প্রথম কেউ 50,000 টাকা লোন দেবে না। আপনাকে প্রথম লোন নিতে হলে আপনাকে 20,000 টাকা লোন নিতে হবে জাস্ট সাবমিট করার পরে। তারপর এখানে দেখতেছেন গেট ইনটুতে যদি আপনি ক্লিক করেন, দেখে এখন লগ ইন করতে হবে এই ওয়েবসাইটটিতে। তো আমরা কিন্তু এখানে দেখালাম লোনের অ্যাপ্লাইটা কীভাবে করবেন, তো এখন আমরা এই ওয়েবসাইটটি লগ ইন কীভাবে করবো, মানে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেভিংয়ের অ্যাকাউন্ট কীভাবে করবো এবং ফার্স্ট সেভিংয়ের অ্যাকাউন্ট কীভাবে করবো এবং পার্সোনাল লোন আমরা এখানে কত প্রকার এবং কী কী সমস্ত বিষয় আমরা এখন এখানে দেখাবো, আপনি কীভাবে এখান থেকে লোন নিতে পারবেন। তো যারা এই ভিডিওটা পুরোটাই দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন, যারা ভিডিওটা পুরোটা না দেখবেন তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর কাজ করবেন, ঠিক আছে। তাহলে 100% লোন নিতে পারবেন, গ্যারান্টি আমি দেব। তো এখানে দেখছেন আপনার এখানে একটা ইউজার নেম দিতে হবে আর এখানে সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট লগ ইনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা এখানে লগ ইন হয়ে যাবে। তো ইতিমধ্যে আমরা এটাকে লগ ইন করে ফেলছি। তো আমরা এখন এই যে আপনি আপনাকে যে বললাম সেভিংয়ের একটা অ্যাকাউন্ট আপনি কিভাবে করবেন, সেভিংয়ের অ্যাকাউন্টে আপনি টাকা রাখলে, ঠিক আছে, টাকা লেনদেন করবেন, তারপর আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনি প্রথম অ্যাট ফার্স্ট আপনি লোন নিতে পারবেন। এই যে নিচে একটু আসেন, নিচে আসার পরে এখানে দেখতে পারবেন সমস্ত বিষয় আছে। জাস্ট এখানে দেখবেন এই যে এখানে আছে ডিপোজিট, ঠিক আছে। ফিক্সড ডিপোজিটে যদি টাকা রাখেন সেক্ষেত্রে আপনি একটা মানে ওদের কাছ থেকে একটা লাভ পাবেন, 1,000 টাকা আপনি 800 টাকা প্রতি মাসে পাবেন 1,00,000 টাকায়। তো নিচে দেখতেছেন যে কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। কারেন্ট অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করেন, এই যে শো মোরে ক্লিক করবেন, ক্লিক করার পর আরও কী কী অ্যাকাউন্ট রয়েছে সম্পূর্ণ এখানে প্রসেস চলে আসবে। এখানে দেখতেছেন ফার্স্ট কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে যদি আপনি অ্যাপ্লাইতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে মূলত ডিপোজিট যে অপশনটা আপনাদেরকে দেখানো হয়েছে সেটা হচ্ছে যে আপনি ব্যাংকে টাকা রাখবেন এবং টাকা উত্তোলন করবেন, এই ডিপোজিট, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা থাকবে, এটা কিন্তু একটা সরকার অনুমোদিত একটি সাইট, ঠিক আছে। এখানে কোনো প্রকার কোনো ঝামেলা করবেন না। কেউ যদি মনে করেন যে আমি লোন নেব কিন্তু পরিশোধ করব না, তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন, কেননা আপনার আইডি কার্ডের ফটোকপি সমস্ত কিছু ডিটেল নিয়ে তারপর আপনাকে কল করে তারপরে এনারা কিন্তু কনফার্ম হয়ে আপনাকে লোনটা দেবে, ঠিক আছে। তো এখানে দেখতেছেন এই যে পার্সোনাল লোন, এই পার্সোনাল লোনেই কিন্তু আপনি সমস্ত এই যে হোম লোন, পার্সোনাল লোন, তারপর পার্সোনাল লোন টপ আপ। তো আমরা পার্সোনাল লোনটা আমরা প্রথমে নিতে পারবো, তো এখানে ক্লিক করলাম। একটু কিন্তু অপেক্ষা করতে হবে, তা আমি প্রথম যে আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম সেম প্রসেসভাবে দেওয়ার পরে আপনি ওকে নেক্সটে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এই লোনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর 24 ঘন্টার মধ্যে আপনাকে ব্যাংক ম্যানেজার আপনাকে ফোন করবে, ফোন করার পরে আপনাকে এই লোনটা দেওয়া হবে। তো আমি আপনাদেরকে লাইভে লোন নিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে, কীভাবে এখান থেকে লোন নেওয়া যায়, কি লোনটা দিলো কি দিলো না। এটা কিন্তু 100% যে লোন আপনি এখান থেকে পাবেন, এদের সঙ্গে আপনি মেল করতে পারবেন, কন্ট্যাক্ট আস করতে পারবেন, কন্ট্যাক্ট আপনাকে করা লাগবে না, ওরাই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে আপনি যখন অ্যাপ্লাই করবেন। আর অবশ্যই যে অ্যাপ্লাই নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সেই নাম্বারে কল আসবে। যে কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আপনার কাছে এই যে এখানে দেখতেছেন কন্ট্যাক্ট কল, ঠিক আছে, সমস্ত কিছু এখানে রয়েছে। যে কল ইউজ, কল ইউজের নিচে দেখতেছেন এখানে এটার একটি অ্যাপ পাবেন আপনি, এই যে গুগল প্লে, এখানে উপরে আবার নাম্বারও দেওয়া আছে। এখানে আপনি প্রসেসে যদি ক্লিক করেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে, আপনি যদি ওয়েবসাইটে বিষয় না বোঝেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনে আসলে আরও অনেক সোজা হবে। তো অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এখানে কিন্তু ভালোই একটা মানে রেটিং আছে।
তো এসসি মোবাইল বাংলাদেশ, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এখানে এই যে আপনাকে মেইল করে দেবে, ঠিক আছে, প্রথমে যে মেইল নাম্বারটা দেবেন সেই মেইলে আপনাকে জানানো হবে যে আপনি আপনার লোনের জন্য অ্যাপ্লাই করছেন, এটা সাকসেস হয়েছে। অফিসার আপনাকে ফোন করবে, তারপরে সে আপনি এটা নিয়ে নেবেন। তো এখানে দেখতেছেন সমস্ত কিছু বিষয় দেওয়া আছে। তারপরে এখানে আছে যে স্টার্ট অ্যাপ্লিকেশন প্রসেস, এখানে ক্লিক করলে আপনি এগুলো পাবেন, জন্ম তারিখ এবং সমস্ত কিছু বিষয় এখানে দিতে হবে। বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি, কিন্তু অন্য কান্ট্রির থেকে আপনি কিন্তু লোন নিতে পারবেন না, বাংলাদেশি হলে লোন নিতে পারবেন। আপনার এনআইডি কার্ডের এখানে নাম্বার দিতে হবে। সমস্ত কিছু ডিটেল যদি আপনি ভালোভাবে দেন তাহলে আমি গ্যারান্টেড দিচ্ছি এখান থেকে আপনি 100% লোন পাবেন, ঠিক আছে। কেননা এটা একটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যে এটিএম বুথ আছে এখানে কিন্তু এটিএম বুথ কানেক্ট করা আছে। আপনি যদি কর্নারে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এটিএম লোকেশন, ঠিক আছে, সমস্ত কিছু। আপনার কাছে যদি কার্ড থাকে সেই কার্ড থেকে এখান থেকে আপনি টাকা বাইর করতে পারবেন। তো যারা ইতিমধ্যে ভিডিওটা পুরোটাই দেখেননি তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি অ্যাট ফার্স্ট আমি দেখিয়ে দিছি। সো গাইস, এটাই ছিল আজকের মূলত ভিডিও। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর নেক্সট আরেকটা ভিডিও, লাইভে কীভাবে লোন নেবেন সেই ভিডিওটা আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন। আর ভিডিওটা যদি পুরো না দেখে থাকেন তাহলে আবারও পুরো ভিডিও দেখে কাজ করুন, কোনো প্রকার ঝামেলা হবে না, লোন 100% পাবেন। তো ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভালো থাকবেন।